Ella. ¿Sí? ¿Qué es ahí con peche? ¿Este botón de cabe? Hi friends, welcome back to our channel. কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমি আমার তারা মায়েরকে দেখিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। তো আজকে শনিবারে তো জানোই, তো সকালবেলায় আমার তো রান্নাবান্না সব কাজ হয়ে গেছে, কিন্তু শনিবারে পুজো। আমার বর খুব দেরি করে পুজোটা করে, মানে একটু সময় লাগে ওর পুজো করতে, অনেক পরিষ্কার করতে হয়। তারপর ফুল টুলও তো আগের দিন এনে রাখা হয়েছে, মানে তারা মায়ের মালা, এটা দেখতেই পাচ্ছ। আর প্রতি শনিবারেই কিন্তু আমরা তারা মাকে মালা দিই আর পুজো করি। তো এমনি দিনও পুজো হয়, কিন্তু শনিবারে একটু ভালোভাবে তারা মাকে পুজো করা হয়, আর আমরা শনিবারে নিরামিষ খাই। তো দেখো, বর এদিকে শনিবারে পুজোটা শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি, টুকটাক ঘরের যা কাজ আছে ওই করছি। আর এদিকে দেখো, মেঘটাও করে এসছে আকাশটা, আর প্রচুর হাওয়া দিচ্ছে। তারাও তোমাদের দেখায়, পর্দাটা এখনও খুলিনি, তো পর্দাটা খুলে তোমাদের সাথে দেখাই আকাশটা আর বাইরের ওয়েদারটা। শুধু দেখো, জাস্ট দেখলেই মনটা ভরে যায়, মানে খুব বেশি রোদ ওঠেনি, খুব বেশি আবার মানে মেঘলাও নয়, একদম খুবই সুন্দর, মানে চোখটা যেন জুড়িয়ে যায় চারিদিকে এত সবুজ দেখে, খুব ভালো লাগে। আমার জানালা দিয়ে ভিউটা খুবই সুন্দর, আর সামনেই পুকুর, বুঝতেই পারছো কিরম হাওয়া দেয়, মানে কোনো আর কথা না। এইদিকে আবার বর একবার ডাকছিল, তো আমাকে একবার যেতে হয়েছিল। তো দেখো, আর ব্যালকনিতেও কয়েকটা গাছে ফুল হয়েছে, তো সেইগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো। তো আমি এখন ওই ব্যালকনিতেই তো বসে আছি। দেখো, এই দোলনাটা আমার বিয়ের পরেই আমার বর কিনে দিয়েছিল, তো আমার খুব ইচ্ছা ছিল যে একটা ব্যালকনিতে একটা দোলনা লাগানো থাকবে, তো মাঝে সাঝে একটু বসা যাবে। এই দেখো, যেমন এখন হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। সন্ধ্যের পর একটু আসার পর বাড়িতে দেখে হাওয়া দেয়, তখন একটু হাওয়া বসি। আর এই উইন্ডোতে মানে জানালায় যে সমস্ত গাছ আছে, তো সেগুলো একটু দেখাচ্ছি। দেখো, মানি প্ল্যান্টটা কতটা বড় হচ্ছে আস্তে আস্তে। তো আমি তো রেডি হয়ে নিচ্ছি, বড় একটু পুজো হয়ে গেলে ও রেডি হয়ে নিয়ে তারপরে যাবো বাড়ি।
তো ও বাড়িতে আজকে তো সেরকম কিছু রান্না করিনি, এ বাড়িতে ডাল আলু ভাজা পোস্ত, তো ও বাড়ি গিয়ে দেখি কি করা হয়। তো দেখি পুজোটা কদ্দূর হলো, চলো। তো পুজো তো মোটামুটি হয়ে এসছে ওর, তো পুজোটা শেষ হলে ও রেডিটা হয়ে নিলেই ব্যাস আমি এবার নিচে যাব, টিফিন ফিফিনগুলো গুছিয়ে দেবো, দিয়ে দিলেই তারপর আমরা দুজনে বেরিয়ে পড়ব। তো তোমরা থাকো, ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, চলো। তো ও বাড়ির থেকে কাজকর্ম সেরে এ বাড়ি চলে এসেছি, আর এসেই আমরা এক জায়গায় যাবো বলে আজকে ঠিক করেছি। তো দুই পুচকেকে আজকে দেখতে যাব, আমার দাদা দুই ছেলেকে, মানে দুটো দাদা দুটো ছেলে, তো তাদের জন্য কিছু তো একটা নিয়ে যেতে হবে গিফট। তো তার জন্য কি কিনেছি চলো চলো তোমরা একবার দেখে নাও। তো দুজনের জন্য নেওয়া হয়েছে দুটো বাথটাব, তো এগুলো খুবই নতুনত্ব একটা বাথটাব দেখলাম যে খুবই সুন্দর লাগলো আমার। তো ওদের তো স্নান করার জন্য এবার লাগবেই, একটু বড় সড়ো জায়গা, জলে একটু খেলতে পারবে, তো এরকমই নেওয়া হলো, বেশ শুয়ে স্নান করতে পারবে, খুবই বড় সাইজটা, ওরা এখন কম করে 2-3 বছর এতে স্নান করতে পারবে। আর এখানে দেখো একটা সাবান রাখা বা শ্যাম্পু রাখার একটা জায়গা কি সুন্দর আছে, আর এদিকটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রিন কালারের নেওয়া আছে, আর একটা রেড, দুটো একসাথে একই কালার পায়নি, একটা গ্রিন একটা রেড পেয়েছি। তো যার যেরকম পছন্দ হবে সে সেই কালারটা নেবে। আর দেখো খুবই সুন্দর লাগছে না? আর এইদিকে যে সাবান বা শ্যাম্পু যে কোনো জিনিস রাখার জায়গাটা, তো সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো, আগে পুরো ইয়েটা দেখিয়ে দিই কত বড় সাইজটা, দেখে তো বুঝতেই পারছো। আর এইদিকে হচ্ছে রাখার জায়গা সমস্ত কিছু। তো এবার রেডি হয়ে নেবো, রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো এখন রেডি হয়ে নিয়েছি, আমি আজকে এই শাড়িটা পরেছি আর সাথে ব্লু ব্লাউজ, আর আমি রেডি হয়ে বাইরেটা দাঁড়িয়ে আছি, আর ওইদিকে বাবা রেডি হচ্ছে আর মাও রেডি হয়ে নিয়েছে। তো মা আর বাবা বেরোলেই তারপরে, আর আমাদের তো জানোই অটো আছে, বাবাই নিয়ে যাবে আমাদের, নিয়ে আসবে, একবারে নিয়ে যাবে, একবারে নিয়ে চলেও আসবে, কেন আমরা বেশিক্ষণ থাকবো না। এই যে মাও রেডি হয়ে নিয়েছে, মাও বেরোচ্ছে, আর সন্তু তো বাইক নিয়ে অফিসে যায় না, তাই ওর বাইক এখানেই থাকে, ও তো সাইকেল নিয়েই যায়। আর এই যে মা, তো তোমরা আমার প্রথমবার ব্লগে মাকে দেখতে পাচ্ছ, মা আর আমি। মা ওই এরা একটা গ্রিন কালারের মতো একটা শাড়ি পরেছিল, আর এইটা হচ্ছে আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকটা কিন্তু একটু গ্রাম গ্রাম টাইপ আছে, আর একটু জলাজমি প্রচুর আছে, আর এই দিকটা মানে প্রচুর জিন্সের ইয়ে হয়, তৈরি হয়, জিন্সের কারখানা আছে। তো এখান থেকে এই জিন্সগুলো কিন্তু তৈরি হয়ে বড় বড় মল বা মার্কেটে কিন্তু ওরা ডেলিভারি দেয়, তো ওখানেই ওদের ট্র্যাক লাগিয়ে বিক্রি হয়, এসি মল বল যাই বল, এখানে কিন্তু অনেক কমেও জিন্স পাওয়া যায় আমাদের এখানে, যেই যেই দামটা এখান থেকে বিক্রি হয় কিন্তু তার 2-3 ডবল দাম কিন্তু আমরা মলের থেকে কিনি। তো যাদের দরকার হবে তো এখানেও চলে আসতে পারো জিন্স নিতে, অনেক কমে জিন্স পেয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি, আর তোমরা শুধু ভিউটা দেখো আর এনজয় করো, তো চলো। এই যে গুটি, তো আমি এখন গুটির সাথে খেলু খেলু করছি, তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইপোকে, এটা হচ্ছে আমার বড় ভাইপো, আর ছোট ভাইপো এখন কিন্তু মামা বাড়ি আছে।
তো বড় ভাই বোকে আমি এখন কোলে নিয়ে আছি, তো দেখো চুপ করে আছে আর আমার খাতে খেলু খেলু করছে। তো ঘুরে ঘাড়ে আমরা চলে এসেছি, তো পুচকুগুলোকে তো তোমরা দেখলে, পুচকুগুলো না পুচকুটাকে তো দেখলে, তো আর একটা পুচকুকে আমরা দেখতে যেতে পারিনি, কেন ও মামার বাড়ি আছে, তখন ও যখন আসবে তখন আবার ওর সাথে দেখা করে নেবো। আর দুজনের তো খুবই পছন্দ হয়েছে ওদের গিফটটা, তো চলো আমরা এসে এই সবে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তো যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমাকে ফলো করো, যাতে আমি নতুন নতুন ব্লগ আসলে তোমরা যেন দেখতে পাও। তো চলো টাটা।